সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে আসছি যেখানে মধ্যে আপনি ক্ল্যানের মধ্যে ক্ল্যান গেমস কীভাবে খেলবেন আর ক্ল্যান গেমস কেন খেলা হয়। তো ঠিক আছে বন্ধুরা, আমি আসলে প্রফেশনাল ইউটিউবার না, আমি জাস্ট আপনাদেরকে সামান্য একটু হেল্প করার জন্য আমার এই আয়োজন। শুধু আপনাদের কাছে আমার এই একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ঠিক আছে বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, আপনাদেরকে কীভাবে ক্ল্যান গেমস চালু করতে হয় সে সম্পর্কে আমি ভিডিওটা দেখাচ্ছি। দেখেন এখানে পাশে একটা আইকন আছে, আমি আপনাকে দেখাচ্ছি। এখানে এই আইকনটার মধ্যে আপনি ক্লিক করুন, ক্লিক করার পরে আপনি এখানে ভিতরে ক্লিক করার পরে আপনি ভিতরে দেখবেন এখানে নিউজ আছে, ইভেন্ট আছে, ফর ইউ আছে। তো আপনি মধ্যখানের মধ্যে যে এখানে ইভেন্ট লেখা আছে ওখানে মধ্যে ক্লিক করুন। মানে ক্লিক করার পরে আজকে অনেকগুলো ইভেন্ট চালু, তার জন্য এটা একটু নিচে গেছে। তো আপনি হাত দিয়ে নিচে যান, তো দেখেন এখানে ক্ল্যান গেমস, ডান লেফট 6 থেকে 50 হর্টস, তার মানে আপনি এটা 6 দিন 15 ঘন্টা পর্যন্ত বসে আছে। তো আপনি এটার মধ্যে ওপেন লেখা আছে ওপেনের মধ্যে ক্লিক করুন। তো দেখেন এখানে আমি একটা ইভেন্ট চালু করছি, এখানে দেখেন 12,500, তার মানে ডার্ক লিগসের 12,500। তো এখানে আমাকে নিয়ে প্ল্যান থেকে 1 ঘন্টা সময়, 1 দিন সময় দিছে, 1 দিনের সময়ের ভিতরে আমি এটা, 1 দিন সময় দিছে, 1 দিনের ভিতরে আমি অ্যাটাক দিয়ে এখানে 12,500 ডার্ক লিগসের করতে পারলে আমাকে 200 ফাইন দেওয়া হবে, 200 ফাইন দেওয়া হবে। যখন আমি এটা পারবো না তখন এখানে আপনি লাল একটা আইকন আছে টাস্ক, এখানে মধ্যে ক্লিক করলে আপনার এটা ক্যান্সেল হয়ে যাবে। তারপর আপনাকে 10 মিনিট সময় দেবে, 10 মিনিট পর আপনি আবার নতুন করে চালু করতে পারবেন। তো ঠিক আছে, আমি এখন ইয়ে করবো না, এটা আসলে আমি পূরণ করব, তার জন্য আমি ইয়ে করতে চাচ্ছি না, আপনারা বুঝতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন ভিডিওর ভিডিও